এই দাবি উঠছে কেন এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। যদি কোনো রাজ্যকে বিভাজন করার বা আলাদা হওয়ার কথা কেউ বলে তাহলে প্রথম দায়ী হচ্ছে এখানকার প্রশাসক, তাদের বিমাতৃসুলভ ব্যবহার, তাদের এই যে বিরোধী পার্টির প্রতি অত্যাচার এবং উন্নাসিকতা উত্তরবঙ্গের প্রতি, তাই উত্তরবাংলার মানুষ এবং তার প্রতিনিধিরা এইসব কথা বলছেন। ভারতীয় জনতা পার্টি এর সঙ্গে একমত নয়, আমাদের কোনো লক্ষ্য নেই। উনি একবার হেরেছেন, আরেকবার হারবেন, রিজাইন করবেন, এর নূতন কী আছে? ওনার পার্টি তো ক্ষমতায় আছে, আমাদের কাছে ব্যক্তি কোনো ব্যাপার নয়, নীতির লড়াই চলছে। আমাদের কিচ্ছু যায় আছে না, নির্বাচন হোক আমরা লড়ে নেব, যদি না হয় তো আমরা কি কারো বাড়িতে হত্যা দেবো নাকি? না আমি যদি একই যুক্তি দিই, দু বছর ধরে তো করোনা আসার আগেও ভোট করেননি মমতা ব্যানার্জি, 116টা কর্পোরেশন মিউনিসিপালিটি আটকে রেখেছেন, সাধারণ মানুষের রাজনৈতিক অধিকারকে, গণতান্ত্রিক অধিকারকে লুট করা হয়েছে, আর তারপরে নির্বাচনের পরে কমে যাওয়ার পরে যেই সময় উনি চাইছেন উপনির্বাচন, সেই সময় তো কর্পোরেশন ইলেকশন হতে পারত, কেন জনপ্রতিনিধি নির্বাচিত করে পরিষেবা থেকে লোককে সুযোগ দিচ্ছেন না? তো সেজন্য এটা আমাদের কাছে কোনো ইস্যু নয়, নির্বাচন হবে কি হবে না, নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি দিয়ে লড়াই করবে। মমতা ব্যানার্জি দু বছর ধরে ভোট করাচ্ছেন ওয়েস্টবেঙ্গলে, আমরা কী করতে পেরেছি? তৈরি আছি, ভোট হলে লড়ব, কমিশনের হাতে আছে। মমতা ব্যানার্জি করে দেখান পশ্চিমবঙ্গের কর্পোরেশন ইলেকশন, তারপরে বলবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন করছে না। উনি এদিকে লকডাউন করে রাখবেন, এদিকে নির্বাচন চাইবেন, দুটো কী করে হতে পারে? কে রাজনীতি করবে, না করবে, কখন করবে, কখন ছাড়বে, এটার আমার কিছু বলার নেই, প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, সেই হিসাবে তারা করছে। উনি কি রিজাইন করেছেন? আপনারা খবর করুন, ঠিক আছে, মাসির গোঁফ হলে মেসো বলবো কি মাসি বলবো, একটা গোঁফ তো বেরো। তা উনি আছেন, উনি এখন লোকসভায় আছেন, আমাদের সহকর্মীও আছেন, এমপিও আছেন, করলে বলবেন আমাকে, এরকম খবর রোজ অনেক কিছু আসে। রিজাইন লেটার দিয়েছেন, আমি জানি না সেজন্য এই ব্যাপারে কিছু। আজ পর্যন্ত কারো শাস্তি হয়েছে? আমাদের 175 জনের বেশি কর্মীকে হত্যা করা হয়েছে, কজনের ফাঁসি হয়েছে তার জন্য, কজনের জেল হয়েছে? এই প্রথমবার যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন, যখন মানবাধিকার কমিশন, মহিলা কমিশন থেকে একাধিক কমিশন সরকারকে চিঠি লিখেছেন পুলিশকে, তখন পুলিশের কানে একটু জল ঢুকেছে। মানিকতলায় আমাদের যে কর্মীকে হত্যা করা হয়েছে তার হত্যাকারীদের অ্যারেস্ট করা হয়েছে, এরকম কয়েক জায়গায় মাত্র দেখা হয়েছে। যখন কোর্ট হস্তক্ষেপ করেছেন জবাব দিতে হবে বলে, তা নাহলে কিন্তু এখানকার পুলিশ কিছু করে না। এমনকি টিএমসির পার্টির নেতা কর্মী এমএলএ মারা গেছেন, তার জন্য কারো শাস্তি হয়নি, কারণ সরকার আছে কোথায় সেটা খুঁজে দেখতে হয়, আইন শৃঙ্খলা কোথায় সেটাও খুঁজে দেখতে হয়, ভগবান ভরসায় আমরা এখানে বেঁচে আছি।